হওয়াই তো এখানে আমরা যদি অ্যাটাকিং খেলতে পারি তাহলে তো ভালো, কারণ এন্ড অফ দ্য ডে রান করাটা নিয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি 100 ওভারে যদি 350-400 রান করতে পারি, এটা তো টিমের জন্যও ভালো, দেশের জন্যও ভালো এবং প্লেয়ারদের জন্যও ভালো। সো এটা ডিপেন্ড অন উইকেট, কীভাবে উইকেট করছে এবং বলার কীরকম বল করছে। সো এন্ড অফ দ্য ডে মাইন্ড সেট আপটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি অ্যাটাকিং ক্রিকেট যেটা বললেন, অবশ্যই এখন ওয়ার্ল্ড ক্রিকেটে অ্যাটাকিং ক্রিকেটটা খুব ইম্পর্টেন্ট, এবং কীভাবে খেলছি, কীভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করছি, এটাই ইম্পর্টেন্ট। এরকম না যে অ্যাটাকিং ক্রিকেট বলতে আপনি মনে করেন টেস্ট ক্রিকেট, অবশ্যই টেস্ট। একটা জিনিস দেখেন যে অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় 3 মাস, 3.5 মাস পরে আমরা নামবো একটা টেস্ট খেলার জন্য। অবভিয়াসলি ফুল টিম আমরা খেলছি, এর আগে আমরা হয়তো সবাই একসাথে খেলা হয়নি অনেক দিন, হয়তো অনেকে ছিল অনেকে ছিল না, বাট এই টেস্টে আমাদের ফুল টিমই খেলছে আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আর আলহামদুলিল্লাহ যেহেতু সবাই খেলার ভিতরে আছে, খুবই ভালো টাচে আছে। অবশ্যই আমরা এবছর হয়তো যেটা বললেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে 3টা টেস্ট ম্যাচ খেলতে পারবো, আমাদের অবশ্যই টার্গেট থাকবে আমাদের ভালো খেলার জন্য। এবং আমাদের যারা যেভাবে খেলছে এবং এখন যেভাবে পারফর্ম করছে টেস্ট ক্রিকেটে, কিন্তু আপনাদের আমাদের লাস্ট বিগত কয়েক বছর ধরে মানে খুব ভালো ক্রিকেট খেলছি। হয়তো আমরা আমরা দেখেন নিউজিল্যান্ডে আমরা ভালো রেজাল্ট করেছি, আমরা কিন্তু কখনো কেউ আশাই করিনি নিউজিল্যান্ডে আমরা ম্যাচ জিতবো, বাট আমরা ভালো খেলেছি। সো আমাদের ছোটো ছোটো ইম্প্রুভমেন্টটা হচ্ছে টেস্ট ক্রিকেটে, এবং যেহেতু আমাদের সামনে 3টা ম্যাচ আছে, সবাই চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার জন্য এবং 3টা ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য। টেস্ট ক্রিকেটের মতন খেলবো, কিন্তু যদি আমার কাছে মনে হয় যে আমি একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার কাছে যদি মনে হয় যে না আমি অ্যাটাকিং ক্রিকেট খেলে আমার জন্য ভালো, সেটা এক একটা ইন্ডিভিজুয়ালি প্লেয়ার গেম প্ল্যান কীভাবে কী করবে সেটা এক একটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে। প্রত্যাশা দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা যেভাবে স্টার্ট করেছিলাম, আমাদের চিন্তা ছিল যে আমরা যেন ভালো ক্রিকেট খেলি। আপনি জেতাটা ইম্পর্টেন্ট না, আপনার ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, এবং ভালো ক্রিকেট খেলে আপনি জিততে পারবেন। হ্যাঁ, প্রত্যাশা তো ছিলই, অবশ্যই ভালো প্রত্যাশা ছিল, বাট এন্ড অফ দ্য ডে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কীভাবে ক্রিকেট খেলছি। এবং নিউজিল্যান্ডে যেটা আপনি বললেন, শুরুতে আমরা ভালো খেলেছি এবং তারপরের দিকে যে আমরা মাঝখানে আর জিততে পারিনি, তারপরে আমার কাছে মনে হয় আমরা ভালো ক্রিকেট খেলেছি বাট জিততে পারিনি। রেজাল্ট তো এটা আউটকাম, এটা কীভাবে আসবে এটা পরের দিন শেষে, বাট আমরা কীভাবে ক্রিকেট খেলছি, আমরা প্লেয়াররা কীভাবে ভালো ক্রিকেট খেলছি, এটা অনেক ইম্পর্টেন্ট। সো যেহেতু এখন শেষের দিকে এসেছি, আমাদের টার্গেট থাকবে অবশ্যই ভালো ক্রিকেট খেলা এবং প্লেয়ারদেরকে কাম ব্যাক করে যেন মেন্টালি স্ট্রং থাকে, ভালো রান করতে পারে। আপনি একটা জিনিস দেখেন, টেস্ট ক্রিকেটে কিন্তু 15টা সেশন, এবং এই 15টা সেশনে কিন্তু মোমেন্টাম চেঞ্জ হতে থাকে, কোনো সময় ব্যাটসম্যানকে দিকে আসে, কোনো সময় বোলারদের দিকে যায়, আপনি প্রতিদিনই কিন্তু একই রকম যাবে না। সো যে টিমগুলো যত দ্রুত ওভারকাম করতে পারে এবং 5 দিন ধরে লং টাইম ধরে খেলতে পারে সেই টিমগুলোই বেনিফিটেড পায়। সো হয়তো আমরা অনেক সময় মিস্টেক করে ফেলেছি, হয় প্রথম 2 দিন আমরা হয়তো মিস্টেক করে ফেলেছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, মোমেন্টাম ধরতে পারিনি, হয়তো ওখান থেকে আমাদের ম্যাচ ছুটে গিয়েছে, শেষের দিকে আর কোনো কাজ হয়নি। সো শুরুতে যদি মোমেন্টাম পাওয়া যায় তখন শেষের দিকে ইজি হয়ে যায়। সো এই জিনিসটাই হয়েছিল আমাদের সাথে প্রথম দিকে নিউজিল্যান্ডে, আমরা প্রথমে মোমেন্টাম পেয়েছি এবং মাঝখানেও মোমেন্টাম পেয়েছি, এবং শেষের দিকে ওই জিনিসটা আমরা কামব্যাক করেছি স্ট্রংলি। মিরাজ, টেস্টে হয়তো সাথে ব্যাটিং করবেন, আপনি আগে ব্যাটিং করবেন,
আপনি দেখেন টেস্ট ক্রিকেটে সবসময় অপরচুনিটি থাকে, যে কোনো ব্যাটসম্যানের 50 রান করার অপরচুনিটি থাকে, বিশেষ করে লেট অর্ডার ব্যাটসম্যানদের, কারণ এখানে কিন্তু বলের কোনো তাড়া নেই, যে কোনো সময় খেলতে পারে। সো অবশ্যই শেষের দিকে যারা বোলার আছে, বোলারদের নিয়ে ব্যাটিং করাটা, ওইখানে রানগুলো খুব ইম্পর্টেন্ট। একটা টেলেন্ডারের কাছ থেকে যদি 50 রানের পার্টনারশিপ আসে, একটা টিমের পজিশন অনেক উপরে যায়। আপনি দেখেন যে যতদিন আমাদের পিছন থেকে রান হয়েছে, আমরা ম্যাক্সিমাম দিন প্রায় 400+ রান করেছি, কারণ উপর থেকে যখন ভালো একটা স্টার্ট হয়েছে, টেলেন্ডার যদি পিছন থেকে একটা 50-70 রানের ইনিংস হয়েছে এবং পার্টনারশিপ হয়েছে, তখন কিন্তু আমরা 400+ রান করেছি ম্যাক্সিমাম দিন। সো এই টেলেন্ডার ব্যাটসম্যানদের রোলটা খুবই ইম্পর্টেন্ট একটা টিমের জন্য। আমি এখন পর্যন্ত ওইরকম চিন্তা করছি না যে এই মাইল ফলককে স্পর্শ করবো কি করবো না, বাট আমি চেষ্টা করছি, যেহেতু আমার স্টার্ট হয়েছে, আমি লং টাইম চিন্তা করছি। আমি 4 উইকেট পেলে যে 150 উইকেট হবে, আলহামদুলিল্লাহ ভালো লাগবে অবশ্যই, বাট আমি চিন্তা করছি আরও অনেক দূরে খেলবো, আরও অনেক উইকেট পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।